এই বাটির মধ্যে চিংড়ি মাছ আছে, আমরা ব্যাংকে চলে এসেছি। আমেরিকায় ব্যাংকে লকার খোলা, চিংড়ি মাছ, ফুলকপি, কলমি শাক। তো বড় চুলের যত্ন আমি কিভাবে করি? খাওয়াতে একদম পুরো জমে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ব্লগের শুরুতেই তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবছর মা দুর্গার কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা, তিনি যেন অভয়াকে সঠিক বিচার পাইয়ে দেন। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তাই ব্লগ এডিট করতে একটু দেরি হচ্ছে। যাই হোক, আজ সোমবার, এখন সকাল 7:30 মতো বাজে। আজ মিষ্টু স্কুল খুলছে, তাই আমি এখন মিষ্টুর টিফিনটা বানাচ্ছি। আজ লাঞ্চে ওকে মিনি নান পিজা দিয়ে দেব। কস্কো থেকে এই মিনি নানের বক্সটা নিয়ে এসেছিলাম, এটা প্রায় এখন শেষের দিকে। মিষ্টু একটা রেগুলার সাইজের নান পুরো খেতে পারে না, আর ওকে যদি অর্ধেকটা নান দিয়ে দিই তাহলে বাকি অর্ধেকটা ফ্রিজে পড়েই থাকে। এগুলো ছোট বলে নষ্ট হওয়ার ব্যাপার নেই, আর মিষ্টু এগুলো লাঞ্চে খুব তাড়াতাড়ি শেষও করে নিতে পারে। যাই হোক, ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে তাতে লো ফ্লেম করে প্রথমে নানগুলোকে একটু শেকে নেব। শেকে নিলে এগুলো নরম হয়ে যাবে। নানগুলোকে মোটামুটি 1.5-2 মিনিট উল্টে পাল্টে নিয়ে এবার নানগুলোর ওপরে একটু টমেটো সস লাগিয়ে তার ওপরে বেশ অনেকটা পরিমাণে এই শ্রেডেড মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট এগুলোকে কুক করে নেব। নানগুলো হতে হতে আমি এখানে মিষ্টু স্ন্যাক্সে খাওয়ার জন্য কয়েকটা স্ট্রবেরিজ কেটে দিয়ে দেব। স্ট্রবেরি, আঙুর, আপেল, শসা এইগুলো মিষ্টু খেতে ভীষণ ভালোবাসে, তাই এইগুলো দিয়ে দিলে ও স্ন্যাক্সটা স্কুলেই শেষ করে আসে। এদিকে চিজটা দেখো একদম মেল্ট হয়ে গেছে, আর মিনি নান পিজাও একদম রেডি হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে কোনো পার্টি হলে গেস্টদের জন্য অ্যাপেটাইজারে এরকম মিনি নান পিজা তোমরা বানাতেই পারো। এগুলো হলে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। মিষ্টুর লাঞ্চও একদম রেডি হয়ে গেছে। টিফিন বক্সটা লাঞ্চ বক্সে ঢুকিয়ে এবার লাঞ্চ বক্সটা স্কুলের ব্যাগে ঢুকিয়ে দেব। এই স্কুল ব্যাগটার কথা কি তোমাদের মনে আছে? এটা মিষ্টুর এবছরের নতুন স্কুল ব্যাগ। স্কুল ব্যাগটা কেনার পরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম, আর ব্যাগের সাথে ম্যাচিং করে এই পার্পল ওয়াটার বটলটা সাইডে দিয়ে দিলাম। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে মিষ্টুর এত বড় চুলের যত্ন আমি কিভাবে করি। সপ্তাহে 2 দিন আমি ওর চুলে খুব ভালো করে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করে দিই। চিটচিটে হলেও ক্যাস্টর অয়েল লাগালে চুলে স্প্লিট এন্ডস হয় না, হেয়ার ফল কম হয়, আর হেয়ার গ্রোথও খুব ভালো হয়। মিষ্টু ক্যাস্টর অয়েল চুলে একদম লাগাতে চায় না, কিন্তু আমি জোর করে ওকে লাগিয়ে দিই। তার সাথে শ্যাম্পু আর কন্ডিশনার তো মাস্ট। তাছাড়া মিষ্টু চুল কাটাতে না চাইলেও 3 মাসে 1 বার ওকে স্যালনে নিয়ে গিয়ে হেয়ার ট্রিম করিয়ে দিই। ওর চুলে কোনো আর্টিফিশিয়াল কালার, হেয়ার স্প্রে বা হেয়ার ড্রায়ার ইউজ করি না, আর রাতে শোয়ার আগে ওর চুলটা খুব ভালো করে ব্রাশ করে একটা বেনুনি করে দিই। ব্যাস, মিষ্টুর সাথে যুদ্ধ করে আমি ওর চুলের এইটুকু যত্নই করতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে ওর চুল বাঁধা একদম ডান। ফাইনালি জামার সাথে ম্যাচ করে ওর চুলের সাইডে একটা পিঙ্ক ক্লিপ লাগিয়ে দিলাম। ফার্স্ট ডে অফ স্কুল কেমন লাগছে? আর ইউ এক্সাইটেড? ইয়েস। ঠিক আছে চল, আমি সব গুছিয়ে দিয়েছি, তুই এবার দেখে নে ব্যাগটাকে সব রেখেছিস কি না। আমি ওগিয়ে চটপট রেডি হয়ে নি। বেরো তো, আমি কিন্তু বাস আসবে। ওকে, শুরু হয়ে গেল যুদ্ধ আবার আজকে থেকে। চল উঠে পড়। ওকে, প্রায় 10 মিনিট মিষ্টুকে নিয়ে স্কুল বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পর স্কুল থেকে মেসেজ করলো যে স্কুল বাসে একটা প্রবলেম হওয়ার জন্য অন্য একটা বাস আসবে, আর সেটা আসতে দেরি হবে। তাই ওর বাসের জন্য আর অপেক্ষা না করে আমরা ওকে ড্রপ করতে সোজা স্কুলেই চলে এলাম। আর এসেই দেখি স্কুলে ঢোকার মুখ থেকেই গাড়ির লম্বা লাইন। আজ আমাদের একটু পরেই ব্যাংকে যেতে হবে। লকার নিতে চাই বলে ব্যাংকে কল করেছিলাম, আর ওনারা আমাদের আজ সকালের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ভেবেছিলাম যে মিষ্টুকে স্কুল বাসে তুলে দিয়ে তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট করে ব্যাংকে যাব, কিন্তু যা দেরি হয়ে গেল তাতে ওকে ড্রপ করেই সোজা আমাদের ব্যাংকে দৌড়তে হবে। বাই বাবা। বাই বাই মা।
বি আ গুড গার্ল ওকে নটি করবে না লাঞ্চ ফিনিশ করে ফেলো বাই মিষ্টুকে ড্রপ করে আমরা এখন স্কুল থেকে বেরোচ্ছি আর দেখো এখনও গাড়ির কত লম্বা লাইন ওদের স্কুল বাস কিন্তু এখনও আসেনি হঠাৎ করে বাস লেট করলে বা না এলে গার্জিয়ানদের যে কী অসুবিধায় পড়তে হয় প্রায় সবাই তো এখানে ওয়ার্কিং তাই দিনের শুরুতেই যদি লেট হয় তাহলে সারাদিনের রুটিনটাই ঘেটে যায় যাই হোক আমরা ব্যাংকে চলে এসেছি ভেতরে গিয়ে কথা বলে দেখি যে লকার খোলার জন্য কী কী করতে হবে ব্যাংকের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না তাই ব্যাংক থেকে ফিরে লকার নেওয়ার প্রসেসটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। ব্যাংকের কাজ ছেড়ে বাড়িতে চলে এসেছি আর এখন দুপুরে রান্নাটা করে নেব আর আজকে লাঞ্চে স্পেশাল থাকবে হলো ফুলকপি চিংড়ি পোস্ত সেটার জন্য দেখো আমি এখানে কিছু জিনিসপত্র গোছগাছ করে নিয়েছি এই বাটির মধ্যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে আমি নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সকালবেলা ম্যারিনেট করে রেখেছি আর চিংড়ি মাছের সাইজ গুলো এরকম তোমরা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারো আমার কাছে এই সাইজের চিংড়ি মাছ ছিল তাই আমি এগুলো নিয়েছি খোসাটা কমপ্লিটলি ছাড়িয়ে নিয়েছি লেজের পার্টটাও কিন্তু নেই আর চিংড়ি মাছের সাথে সামঞ্জস্য রেখে আমি ফুলকপিগুলোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি তার সাথে এখানে অল্প রসুন কুচি আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এখানে চপ করা আর এটার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট আছে তার সাথে এখানে কয়েকটা গাছের কাঁচা লঙ্কাও আছে আর আজকে রান্না করতে করতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমেরিকায় ব্যাংকে লকার খোলার জন্য কত ডলার লাগে আর ব্যাংকে লকার খোলার প্রসেসটাই বা কি তো চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা এই চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে ঢেলে দেব সবকটা চিংড়ি মাছ কিন্তু আমি দেব না কয়েকটা আমি চিংড়ির পকোড়া করার জন্য রেখে দেব চিংড়িগুলোকে কিন্তু আমি ভাজবো না তেলে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু এপিটোপিট করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় চিংড়ি মাছগুলোতে দেখো হালকা একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজার সুন্দর একটা গন্ধে সারা বাড়ি এখন মম করছে এবার ওই একই তেলে আমি 1.5 চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু নেড়ে চেড়ে লাল করে নিয়ে আমি এবার চপ করা এই পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নেব আমেরিকায় লকার খোলার জন্য কিন্তু আমাদের দেশের মতো অত লম্বা সময় অপেক্ষা করতে হয় না দেশে তো লকারের জন্য 5-7 বছর বা কখনো কখনো তার বেশি সময়ও অপেক্ষা করতে হয় এবং লকার খুলতে চাইলে ব্যাংকে গিয়ে লকার খোলার লিস্টে নামও লিখিয়ে আসতে হয় তারপর আর কি লকারের জন্য লম্বা অপেক্ষা এদেশে কিন্তু লকার নেওয়ার জন্য এত কাঠখড় পোড়াতে হয় না 2 সপ্তাহ আগে লকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আমরা আমাদের লোকাল ব্যাংক অফ আমেরিকায় কল করেছিলাম আমরা দুজনেই ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার ওনারা আমাদের সাথে কথা বলে আজ সকালের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন ব্যাংকে যাওয়ার পর ওখানকার একজন অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের দুজনের আইডি মানে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স দুটো জেরক্স করে নিলেন আর আমাদের ডেবিট কার্ড চেক করলেন ব্যাস এছাড়া আমাদের কিন্তু লকার খোলার জন্য আর কোনো ডকুমেন্টস দিতে লাগেনি পেঁয়াজে দেখো হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি টুকরো করে মাইক্রোওয়েভে 2 মিনিট ভাপিয়ে নেওয়া এই ফুলকপিগুলোকে কড়াইতে ঢেলে দিলাম এবার ফুলকপি পেঁয়াজ আর রসুন এই 3টেকে আমি একসাথে ভেজে নেব লকার খোলা নিয়ে যেটা তোমাদের বলছিলাম আইডি আর ডেবিট কার্ড চেক করার পরে ব্যাংক ম্যানেজার আমাদের সব লকারের সাইজগুলো বললেন ব্যাংকে মোট 4 থেকে 5 রকমের লকার বা সেফটি বক্স হয় সব থেকে ছোট লকারের সাইজ হলো 3 ইঞ্চ বাই 5 ইঞ্চ তার পরেরটা হলো 3 ইঞ্চ বাই 10 ইঞ্চ তার পরের সাইজটা হলো 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ এবং তার পরের দুটো সাইজ হলো 5 ইঞ্চ বাই 10 ইঞ্চ এবং 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ 4 রকম সাইজের লকারের চওড়াই আর উচ্চতা আলাদা হলেও প্রতিটা লকারের লেন্থ বা দৈর্ঘ্য কিন্তু একই সেটা হলো 21 ইঞ্চি ব্যাংক থেকে একটা লকার ভাড়া নিলে তার জন্য 2টো চাবি দেওয়া হয় লকারের চাবি হারালে একটা চাবির জন্য ওনারা $150 থেকে $200 ফাইন চার্জ করেন 5x10 এবং সব থেকে বড় সাইজের লকার 10x10 ওই দুটো ফাঁকা ছিল না বলে ওনারা আমাদের ওই দুটো লকার দেখাতে পারেননি তবে বাকি দুটো লকার 3x5 আর 3x10 সাইজ কেমন সেটা ওনারা আমাদের দেখিয়েছিলেন দাঁড়াও লকারগুলো কেমন দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো 3 ইঞ্চ বাই 5 ইঞ্চ আর 3 ইঞ্চ বাই 10 ইঞ্চ লকারের একটা স্যাম্পল ছবি সরু লকারটার জন্য ব্যাংক অফ আমেরিকা ইয়ারলি $75 চার্জ করে মানে ইন্ডিয়ান টাকায় অ্যাপ্রক্সিমেটলি ওই 6,000 টাকা মতো হবে তবে ব্যাংক অফ আমেরিকার প্ল্যাটিনাম মেম্বার হলে
তাদের জন্য এই সাইজের লকারটা সম্পূর্ণ ফ্রি। সেজন্যই এই সাইজের লকার খুব কম ফাঁকা পাওয়া যায়। ফ্রি বলে যারা এটা নেন কেউই সচরাচর এটা ছাড়তে চান না। আর এটা হলো 3 ইঞ্চ বাই 10 ইঞ্চ সাইজের লকারের ছবি। এটার ইয়ারলি চার্জ $120, মানে ইন্ডিয়ান টাকায় 9,600 টাকা মতো হবে। আর ব্যাঙ্ক অফ আমেরিকার প্ল্যাটিনাম মেম্বার হলে তাদের জন্য এটার ইয়ারলি চার্জ হলো $80, মানে ইন্ডিয়ান টাকায় ওই 6,400 টাকা মতো হবে। তবে লকারের চার্জ কিন্তু এরিয়া টু এরিয়া বা স্টেট টু স্টেট আলাদা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পোস্ত বাটাটা কড়াইতে ঢেলে দিচ্ছি। ঝালের জন্য পোস্তর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটাও আমি কড়াইতে ঢেলে দিলাম। আমি এই রান্নাটায় আজ কোনো হলুদ দেব না, তোমরা চাইলে হলুদ দিতেই পারো। আমি এটাকে যতটা সম্ভব সাদা রাখার চেষ্টা করব। ফুলকপিগুলোকে এবার পোস্তর সাথে খুব ভালো করে মিক্স করে 1-2 মিনিট ঢাকনা খোলা অবস্থায় কুক করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট কুক করে নেব। প্রায় 6 মিনিট হয়ে গেছে আর ফুলকপিগুলোর থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে। আর দেখো ফুলকপিগুলোও প্রায় 90% মতো কুকও হয়ে গেছে। এবার এপিটোপিট করা চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে ঢেলে দিলাম। চিংড়ি মাছ তো কুক হতে বেশি সময় নেয় না, তাই একদম শেষে এগুলোকে কড়াইতে দিলাম। এবার চিংড়িগুলোকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প ধনে পাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে একটু মিক্স করে ঢাকনা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে একটু কুক করাতেই দেখো মাছগুলোর থেকে একটু জল বেরিয়ে গেল। এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে 1-2 মিনিট একটু নাড়লেই জলটা শুকিয়ে যাবে। এই ফুলকপি চিংড়ি পোস্তটা একটু গা মাখা মাখা বা ভাজা ভাজা হলে খেতে দারুণ লাগে। তোমরা অনেকেই পোস্তর সাথে পেঁয়াজ রসুন দাও না, তবে চিংড়ি মাছ দিয়েছি বলে আজ আমি এই রান্নাটায় অল্প পেঁয়াজ রসুন দিয়েছি। যাই হোক, আমাদের ফুলকপি চিংড়ি পোস্ত একদম ডান। রান্নাটার থেকে ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ঢাকনা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ইন দ্য মিন টাইম আমি একটু চিংড়ি মাছের কয়েকটা পকোড়া বানিয়ে নিয়ে তারপর আমরা খেতে বসে যাব। আজকে দুপুরের পঞ্চব্যঞ্জন নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে। আর একবার প্লেটটা দেখো, বললাম যে একটা জিনিসই বানাচ্ছি কিন্তু আজকে আমরা অনেক কিছু বানিয়ে ফেলেছি। ভাত আছে, এই যে ফুলকপি চিংড়ি পোস্ত, তার সাথে খাওয়ার জন্য মুগের ডাল আছে, এখানে কলমি শাক রয়েছে উপরে পোস্ত দেওয়া, আর তার সাথে একটু চিংড়ি মাছের বড়াও আছে। আজকে all of these items are my favorite except dal. মিষ্টুর আজকে সব প্রিয় প্রিয় খাবার, পোস্ত, চিংড়ি মাছ, ফুলকপি, কলমি শাক, ডালটাই ওর অপছন্দের, কিন্তু ডাল তো খেতেই হবে। কেমন লাগছে? Very yummy. চিংড়ির পকোড়াটা আমাদের অলরেডি অনেকবার খাওয়া হয়েও গেছে, এই যে এটাও সেকেন্ড রাউন্ড চলছে। হ্যাঁ, আমি যখন ভাজছিলাম তখনই ও স্কুল থেকে এসেছে। ভালো হয়েছে চিংড়ির পকোড়াটা। এত কিছু মিষ্টুর পছন্দের, বিদ্যুতের জন্য তো ডিম বানাতেই হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। তাই এই যে এটা বিদ্যুৎ মন থেকে আজকে বানিয়ে ফেললো। তো কি নাম দেওয়া যায়? এবার কলমি শাকটা খুব ভালো ছিল, ডাটি একদমই ছিল না, শুধু পাতাই পেয়েছি আমরা। অনেকদিন বাদে বেশ মুগের ডাল করলাম একটু, জাস্ট আমি ওর মধ্যে কড়াইছুটি দিয়ে দিয়েছি আর কিছু দিইনি। ডাল থেকে সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে, কি গরম মশলা তো পড়বেই। ডাল দিয়ে মেখে শাক দিয়ে খা, আর ফুলকপি পোস্তটা এখানে আছে, আমি একটু কলমি শাকটা দিয়ে খাবো। খা, মিষ্টুর প্রিয় হলো কলমি শাক। কলমি শাক ইজ মাই অল টাইম ফেভারিট। কলমি শাক মিষ্টু খুব ভালোবাসে। ভালো আছে? এবার কি, ডালটা খা, এটা আগে খাবো। চিংড়ি মাছটা খেয়ে নিলো টপ করে। চিংড়ি মাছ আর ফুলকপি ঝাল ঝাল দারুণ লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। নে মিষ্টু, ডালটা দিয়ে খা, শুধু খাস না। এবার দেখ তোর কেমন লাগে। বাটিতে কলমি শাক রয়েছে আর এই যে চিংড়ির পকোড়াটা, এই ডাল দিয়ে মেখে আমি একটু লেবু মেখে নি। দারুন বল? দারুন। তার সাথে আমাদের গাছের কাঁচা লঙ্কাও আছে। আচ্ছা একটু ফুলকপি দিয়ে খেয়ে দেখি, দেখ কেমন লাগে তোর। চিংড়ি মাছ বাদ দিয়ে সব খাবে। ফুলকপিটা একদম পারফেক্ট কুক হয়েছে। হ্যাঁ, একদম গ্যাট গ্যাটে হয়ে যায়নি। হ্যাঁ।
কেমন লাগছে? প্রথম বাইটটাই হচ্ছে হেভেনলি বাইট। টেস্টটা কিসের জন্য এসেছে সেটা বল। রসুনটা ভাজলি প্রথমে, ওটার থেকে মানে ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এসেছে, দারুন টেস্ট এসেছে। পোস্ত দিয়ে তো মানে কি বলবো, আর বলার কিছু নেই আমার। কেন চিংড়ির থেকে টেস্ট আসেনি? অবভিয়াসলি চিংড়ি থেকে টেস্টটা তো আরো এনহ্যান্স করে দিয়েছে। তাহলে একটু চিংড়িটা তো খেতে পারিস। পোস্ত, শাক, ডাল, ফুলকপি, শাকের টেস্ট আলাদা করে বলার কিছু নেই। গার্লিক দিয়ে ফ্রাই করা বেশ ভালো লাগে। এবার আমি যেটা বানালাম ডিমের, এটা এই ডিমটা খেতে দারুন হয়েছে। মশলা কেমন লাগছে মিষ্টি খাবার গুলো? তোর কেমন লাগছে? তারপর বিদ্যুতের জন্য তো ডিম করতেই হবে, তাই জন্য ডিমটাও করে নিল। আর শাকটা না করলে খারাপ হয়ে যাবে, ফ্রেশ শাক। অফিস ডে তে এত খাবার খেয়ে কি করে যে গিয়ে চেয়ারে বসে কাজ করবো ভগবানই জানে। আমিও গিয়ে তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি। তোমরা কিন্তু অবশ্যই এই ফুলকপি চিংড়ি পোস্ত রেসিপিটা একবার ট্রাই করো, আর খেয়ে আমাকে জানিও যে খেতে কেমন লাগলো। এটা বানানো খুব সহজ, তোমরা দেখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি চটপট গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগ গুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই বাই।